তো যেটা হচ্ছে আমরা আরে নতুন একটা ক্লাস নিলাম, যেটা হচ্ছে ইফ ইফ এন্ড এলস ইফ। ওকে, ইফ এলস ইফ, তো ইফ এলস ইফ এইটা নিয়ে হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেব, যেটা আমরা একটা মেন মেথড নিয়ে নেবো শুরুতেই। পাবলিক স্ক্রিন টাইপের একটা আর্গুমেন্ট পাস করবো আর ওকে। তো আমরা একটা প্যারামিটার পাস করে দিলাম একটা টাইপের, এখন এটার ভিতরে হচ্ছে আমরা যে কোনো কাজ করতে পারবো এবং এটা রান করলে তখন আমরা রান পাবো। তো আমি এখানেও লিখে রেখেছি যে একটা ইকুয়েলস কিভাবে করবো আমরা, ইকুয়েলস কন্ডিশন দিয়ে, সেটা হচ্ছে ইফ ইউজ ইফ এক্সাম্পল, যেটা হচ্ছে আমরা এখান থেকে একটু তাহলে আমাদের মেন মেথডে একটা ভেরিয়েবল নেব মার্কস, তারপর হচ্ছে আমরা ইফ এলস কন্ডিশন দেব। এই লেখাটা সময় লিখতে আমার একটু অনেকটা সময় লাগতো, সেই জন্য হচ্ছে আমরা একটু ওকে। তো এই হচ্ছে আমাদের টোটাল ওভারঅল, আচ্ছা আমরা একটু চেক করি আমরা তো লিখছি। এটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের ইফ কন্ডিশনে চলে আসছি আমরা, ইফ এটা হচ্ছে ইফ কন্ডিশনের প্রথম ব্রেকেট, দেন ইফ এলস এলস ইফ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ব্রেকেট, তারপর হচ্ছে আমরা এখানে একটা এটা ব্রেকেট পাবো আর একটা দুইটা পাবো লাস্টে। তাহলে দেখি এটা হচ্ছে আমাদের সেকেন্ড, এটা হচ্ছে আমাদের থার্ড, এটা হচ্ছে আমাদের ফোর্থ, এটা হচ্ছে সিক্স, এটা সেভেন, এটা হচ্ছে আমাদের ইলস ইফ, আর এটা হচ্ছে আমাদের টোটাল মেন মেথড, আর এটা হচ্ছে আমাদের টোটাল ক্লাসের মেথড, তার মানে এই দুটো হচ্ছে আমাদের এক্সট্রা আছে। ওকে, তো এই দুটো হচ্ছে আমাদের এক্সট্রা ছিল ব্রেকেট, ওই দুটো আমরা বাদ দিয়ে দিলাম। তো এখন এই যে যে ক্লাসটা লিখেছি আমরা, সেই ক্লাসটা হচ্ছে এটা হচ্ছে আমরা চেক করেছি যে একটা মার্কস নিয়েছি, একটা নাম্বার দিছি নির্দিষ্ট পরিমাণ, যে 65 একটা ভেরিয়েবল ইন্টিজার টাইপের যেটা হচ্ছে মার্কস। এখানে বলে দিছি ইফ কয়েকটা কন্ডিশন দিছি আমরা, মার্কস যদি 50 থেকে ছোট হয়, যদি 50-এর কম হয়, মার্কস যদি 50-এর কম পায় তাহলে হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলাইন এটা হচ্ছে কি দেখাবে, ফেল দেখাবে। দেন ইলস ইফ মার্কস যদি 50-এর সমান অর 50-এর সমান অর 50 থেকে বড় এন্ড এবং, এই যে এখানে কিন্তু আমরা অপারেটর ইউজ করছি যেটা হচ্ছে কম্পারিজম অপারেটর, ওকে লজিক্যাল অপারেটর, লজিক্যাল এন্ড ইউজ করছি আমরা এখানে, লজিক্যাল এন্ড, তো লজিক্যাল এন্ড ইউজ করছি, তো লজিক্যাল এন্ডে সেটা হচ্ছে
আচ্ছা এক করবে, লজিক্যাল এন্ড এর কাজ হচ্ছে যে দোনোটা ট্রু, যে দোনোটা যদি ট্রু হয় তাহলে হচ্ছে সে রিটার্ন করবে, যদি দুইটার একটাও ফলস হয় তাহলে সে রিটার্ন করবে না রেজাল্ট, অর্থাৎ এরর দেখাবে। তাহলে হচ্ছে দোনোটা ট্রু হতে হবে। এখন বলছে যে যদি এটা 50 থেকে বড় হয় এবং 50-50 এর সমান হয় কিন্তু 60 থেকে ছোট হয় তাহলে আমার রেজাল্ট দেখাবে হচ্ছে সে ডি গ্রেড পাইছে। ওকে, তারপরে 3 নম্বর, এলস অথবা এটাও যদি সত্য হয়, ওকে, অথবা এটাতে যাবে, অর্থাৎ এলস ইফ হচ্ছে সবগুলো কন্ডিশন চেক করে, সে একটা কন্ডিশন চেক করে অর্থাৎ সবগুলো কন্ডিশনে সে ঢুকে, প্রোগ্রামটা একটা প্রোগ্রাম সবগুলো কন্ডিশনে ঢুকবে, প্রথমে ইফ কন্ডিশনে ঢুকবে, তারপর এলস ইফ কন্ডিশনে ঢুকবে, এই এই কন্ডিশনে গিয়ে যা পাবে সে সেই কাজ করবে, তারপর এলস ইফ কন্ডিশনে গিয়ে যা পাবে সে সেই কাজ করবে, তারপর হচ্ছে এলস ইফ, এভাবে যতটা এলস ইফ থাকবে সবগুলো এলস ইফ এর ক্ষেত্রে সে যা পাবে প্রত্যেকটা কাজ ইন্ডিভিজুয়ালি সে করবে প্রত্যেকটা এলস ইফ এর কন্ডিশন অনুযায়ী। ওকে, তো এখানে এরকমই আমরা 4-5টা এলস ইফ দিয়েছি, মার্কস গুলো একটা মার্কস একটা গ্রেড গ্রেড শিট বের করার জন্য, মার্কশিট বের করার জন্য যে সে কে কোন গ্রেড পাইছে, ওই লোকটা কোন গ্রেড পাইছে, অর্থাৎ একটা স্টুডেন্ট সে কোন গ্রেড পেয়েছে সেটা আমরা জানার জন্য একটা এলস ইফ কন্ডিশন দিয়ে একটা প্যাটার্ন তৈরি করেছি, সেই প্যাটার্ন অনুযায়ী সে একটা রেজাল্ট আউটপুট দিবে আমাদেরকে, সে আসলে কোন গ্রেড পেয়েছে। আমাদের রেজাল্টটা যেহেতু আমাদের মার্কসটা যেহেতু 65, তো 65 কোন গ্রেডের ভিতরে পড়ে, আমরা রেজাল্টটা কোন গ্রেডের ভিতরে আশা করছি। 65 আছে কোথায়? 65 হচ্ছে এখানে 60 থেকে বড় অথবা 60 এর সমান, 70 এর থেকে ছোট হইতে, অর্থাৎ 69 পর্যন্ত, তাই তো? 60 থেকে বড় অর্থাৎ 69 থেকে ছোট, তাহলে সে হবে পাবে সি গ্রেড, তাহলে আমাদের আউটপুট হিসেবে আমরা পাওয়ার কথা হচ্ছে সি গ্রেড। ওকে, তো আমরা এই ক্লাসটা হচ্ছে আমরা কি করলাম, সেভ করলাম, দেন আমরা সেভ করার পর আমরা রান করলাম ক্লাসটা, এই ফাইলটা ইন্ডিভিজুয়ালি আমরা রান করলাম ফাইল রান, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে প্লাস সি গ্রেড সে পেয়েছে, যেহেতু আমাদের নাম্বারটা 65 এবং আমাদের 65 দিয়ে একটা কন্ডিশন দেওয়া ছিল যে 60 থেকে বড় অথবা 70 থেকে ছোট অর্থাৎ 69 পর্যন্ত যদি সে নাম্বার পায় তাহলে হচ্ছে সে সিগারেট পাবে। ওকে, তো এই হচ্ছে আমাদের এলসিএফ এর মোটামুটি কাজ, এভাবে আমরা যে কোনো কন্ডিশন চেক করতে পারি, যদি আমাদের মাল্টিপল কন্ডিশন চেক করা লাগে একই একই জিনিসের আন্ডারে, একই অবজেক্টের আন্ডারে যখন আমাদের মাল্টিপল কন্ডিশন চেক করতে হবে সেক্ষেত্রে আমরা এলসিএফ এটা ইউজ করতে পারি, এলসিএফ স্টেটমেন্টটা ইউজ করতে পারি। ওকে, তো এই পর্যন্ত হয়ে গেল আমরা।